প্রথমেই আমি বলবো যে একজন সিনিয়র আর্টিস্ট সব সময় তার জুনিয়র আর্টিস্টকে হেল্প করবে, সাপোর্ট দিবে, ভয় দেখাবে না। সো সাব্বির ভাইয়ের সাথে কাজ করতে গিয়ে একটু মানে ভয়ের মধ্যেই থাকা হয়, বিকজ ভাইয়া একটু আন্তরিকতাটা কম, বাট তারপরে তার সাথে আমার কাজ হয়েছে। ভালো মানুষ, বাট আমার কেন জানে তাকে একটু ভয় লাগে, এবং তার অ্যাটিটিউড সবকিছু আমার কাছে একটু মনে হয় যে আর একটু মানে সফট হওয়া উচিত মানে জুনিয়র আর্টিস্টদের প্রতি। আমার সাথে এমন ঘটনা ঘটেছে বলতে, স্বামী স্ত্রীর গল্প একটা নাটক করেছিলাম আমি তার সাথে, আমার সর্বপ্রথম নাটক ছিল, উনার সাথে আমার প্রথম এই নাটক ছিল স্বামী স্ত্রীর গল্প। তো ওই নাটকে সম্ভবত উনি একটু আমার সাথে রাফ বিহেভ করেছিলেন প্রত্যেকটা সিনে। লাইক আমি যখন মেকআপ করছিলাম তখন আমাকে বলছিল যে ভাইয়া এত মেকআপ করো কেন, এত মেকআপ করা তো ঠিক না, মানে সেটা খুব জোরে করেই বলছিল। বা তারপরে পরে আরো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, মানে একটু ধমকায় ধমকায় রাগান্বিত ভাবে বলছিল। বাট পরে আমার মনে হয়েছে ঠিক আছে, উনি সিনিয়র আর্টিস্ট, এমন বিহেভ করতেই পারে, হয়তো বা ওনার এই বিহেভের জন্য আমার অনেক শিক্ষণীয়, আমি অনেক কিছু শিখলাম। বাট তারপরেও আমার কাছে মনে হয়েছে আর একটু বলতে পারতো। আজকে আমি যে সিনেমা করছি তবুও প্রেম দামি, এটা আমার লাইফের ফার্স্ট সিনেমা, বাট এটার শুটিংটা হয়েছিল গত বছরে। তো মাঝখানে করোনা, তারপর আরো অনেক প্রবলেমের জন্য স্টপ ছিল শুটিং। তো আজকে আমি তৃতীয় লটের কাজ করছি। আমার সাথে কোয়ার্টিস্ট আছে সাইফ খান, খুব সুন্দর গল্প, এবং আমার যে চরিত্রটা এটাও খুব ভালো, আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে সাংবাদিকের ক্যারেক্টার। আমি মিডিয়াতে যখন এসেছি তখন আমি শিশু শিল্পী ছিলাম 2013 সালে, বিটিভির যা ছায়াছন্দ, জনপ্রিয় অনুষ্ঠান ছায়াছন্দের উপস্থাপনার মধ্যে দিয়ে আমার মিডিয়ার পথ চলা। এরপরে আমি অনেক টিভিসি করেছি, গ্রামীণ ফোন, মাধুরী জুয়েলার্স, ফেমাস টিভি, চন্দন, আড়ং, জেডএসআরএন, জিটিসি, অনেক করেছি। তারপরে আমি নাটকের কাজ করলাম, ফ্যাশন মডেলিং নিয়ে অনেক কাজ করেছি, র্যাম্পে হেঁটেছি, বিভিন্ন ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়ে, বিভিন্ন ব্র্যান্ড প্রমোটার হয়ে অনেকগুলো কাজ করেছি। সো তারপরে আমার সিনেমায় যাত্রা শুরু। সিনেমাটা আসলে এটা বড় পর্দা, অনেক বড় একটা ব্যাপার, অনেক আওয়াজ, এটা আমার খুব ভালো লেগেছে। সো মিডিয়া সর্বসেক্টরে আমার খুব ভালো লাগে প্রত্যেকটা ব্যাপার। আমার সিনেমা করা চারটা, একটা হচ্ছে তবুও প্রেম দামি মোহাম্মদ আসলাম ভাইয়ার, যেটা আজকে করছি, আজকে কিছু সিন বাকি ছিল সেটা করছি, বাট এর মধ্যে আমি শেষ করেছি যেমন জামাই তেমন বউ, মমতাজুর রহমান আকবর স্যারের, ডিপজল ভাইয়ার প্রোডাকশনের। এরপরে করলাম কি করে বলবো প্রিয়তমা মান্নান ভাইয়ার, তারপরে যন্ত্রণা সিনেমাটাও করেছি, বাট ওটা অর্ধেক করে আর শুটিং হয়নি। সাইফ অবশ্যই বলবো, আমার অনেক সিনিয়র আর্টিস্ট, ও ইন্ডিয়াতে অনেকগুলো সিনেমা করেছে আমাদের সম্মানিত ঋতুপর্ণা আপুর সাথে, এবং বাংলাদেশে অনেকগুলো সিনেমা করেছে। তো কোয়ার্টিস্ট হিসাবেও খুবই ভালো, আর আমাদের কেমিস্ট্রিটা খুবই ভালো। সাইফের সাথে আমার আরো দুটা সিনেমার কথা চলছে, আর আরেকটা সিনেমাও করেছি কি করে বলবো প্রিয়তমা। তো ওর সাথে আমার কেমিস্ট্রি খুব ভালো, ওর সাথে কাজ করে আমি খুব স্বাচ্ছন্দ্য ফিল করছি। মিডিয়াতে কাজ করা বলতে, ফ্যামিলিগত ভাবে ওইভাবে আমি আসলে সাপোর্ট পাইনি ছোটবেলা থেকেই, তারপরও নিজে যুদ্ধ করে স্ট্রাগল করে পর্যন্ত এসেছি। মাঝখানে মাঝখানে আমার অনেক গ্যাপ ছিল, লাইক 1 বছর 1.5 বছর করে আমি, দেখা গেল আমি যখন টিভিসি করি তখন আমার একটা বড় ধরনের গ্যাপ আসে ফ্যামিলিগত ভাবে। তারপর আবার যখন নাটকে এসেছি, নাটকে কন্টিনিউ করছিলাম, তারপর আবার 1 বছর গ্যাপ, তারপর আমি মাঝখানে অসুস্থ হয়েছিলাম, সেখানেও 1 বছর গ্যাপ। সো এই গ্যাপ গ্যাপ গ্যাপে গ্যাপে মিলে আসলে আমার একটু মানে অনেক পিছিয়ে আছি।